প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি শুরু করতে যাচ্ছি আহমদ সাফার উপন্যাস গাভী বৃত্তান্তর নবম পর্বটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ সত্যি সত্যি ডক্টর আজিম এলেন লিফলেটের খসড়াটি তার হাতে ধরা রয়েছে তিনি কৈফিয়তের ভঙ্গিতে বললেন আমি দুঃখিত একটু দেরি হয়ে গেল তিন চারবার কপি করতে হল কিনা দেলোয়ার হোসেন সাহেব বললেন আপনাকে আর ভনিতা করতে হবে না কিনি লিখে এনেছেন পড়ে ফেলুন ডক্টর আজিম জামার খুঁটে কাঁচ মুছে মুছে চশমাটির নাকের ডগায় চড়ালেন প্রথমে একটা গলা খাকারি দিলেন তারপর লাজুক ভঙ্গিতে বললেন আমাদের লিফলেটেরও একটা শিরোনাম দেয়া হয়েছে আর সেটা হল মহান উপাচার্য বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি মাওলানা তাকে বললেন চমৎকার পড়ে যান ডক্টর আজিম আবার একটু ভনিতা করলেন আমি গোটা লিফলেটটি সাধু ভাষাতেই রচনা করে আছে। সাধু ভাষার একটা বিশেষ প্রসাদ গুণ রয়েছে ডক্টর ফারুক আহমেদ একটু অধৈর্য হয়ে উঠছিলেন তিনি বললেন ডক্টর আজিম লেখাটা পড়ে যান পরে গুণাগুণ বিচার করব আমরা শিশু নই অতএব ডক্টর আনোয়ার আজিম পড়তে আরম্ভ করলেন জগৎ পরিবর্তনশীল কাল সহকারে কত কিছুরই পরিবর্তন হইতেছে দিবস আধারে মিলাইতেছে নদী সমুদ্রে পড়িতেছে রাজ্য সাম্রাজ্য বিনষ্ট হইতেছে আবার নতুন রাজ্য গড়িয়া উঠিতেছে শিশু কিশোর হইতেছে কিশোর যুবক হইতেছে এবং বৃদ্ধ মৃত্যুর মুখে ঢলিয়া পড়িতেছে সুতরাং দেখা যাইতেছে পরিবর্তন জগতের ধর্ম যে কেহ পরিবর্তনকে মানিয়া লইবে না সে আপনার মৃত্যুর পথ আপনি প্রশস্ত করিবে আপনার কবর আপনি খনন করিবে জাতীয় জীবনে আমাদের এত দুর্ভাগ্যের বোঝা বহন করিয়া বেড়াইতে হইতেছে তার মূল কারণ কি হইতে পারে কারণ একটাই আমরা পরিবর্তনকে মানিয়া লই নাই আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ে এত অত্যাচার এত অন্যায় এত এতক্ষণ এত জীবনের অপচয় সময়ের অপচয় অর্থের অপচয় কেন অহরহ ঘটিতেছে তার কারণ কি কেহ চিন্তা করিয়া দেখিয়াছেন কি ওই একটাই কারণ জাতীয় জীবনের মতো বিশ্ববিদ্যালয়েও আমরা পরিবর্তনকে মানিয়া লই নাই তাহার ফল এই হইয়াছে যে বিশ্ববিদ্যালয়ের অবস্থা অধপতনের চরম সীমায় আসিয়া ঠেকেিয়াছে ব্রিটিশ সাম্রাজ্য বিদায় লইয়াছে পাকিস্তানিরা চলিয়া গিয়াছে কিন্তু আমরা ব্রিটিশ এবং পাকিস্তানিদের সমস্ত নিয়ম নিয়মকানুন আঁকড়াইয়া ধরিয়া রহিয়াছি ব্রিটিশ আমলে উপাচার্যেরা যে ধরনের কর্মকাণ্ডের অনুষ্ঠান করিতেন সেভাবে জনবিচ্ছিন্নভাবে গজদন্ত মিনারে অবস্থান করিয়া ক্ষমতার মহিম এবং স্বাতন্ত্র প্রকাশ করিতেন পাকিস্তানি আমলের উপাচার্যেরা সেই জীবন পদ্ধতির অক্ষম অনুকরণ করিয়াছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানি আমলের উপাচার্যদের অনুকরণ করিয়াছেন এই পৌনপণিক অনুকরণের কারণে আমাদের বিশ্ববিদ্যালয় অনেকদিন পর্যন্ত মৌলিক চিন্তাশক্তি সম্পন্ন কোনো বাংলাদেশি উপাচার্যের নিকট হইতে সঠিক দিক নির্দেশনা লাভ করিতে পারে নাই স্বাধীনতার পর হইতে বেগুনি দলটি নানা রকম তালবাহানা করিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখিয়াছিল তাহারা নিজেদের স্বার্থে পরিবর্তনের স্রোত রুদ্ধ করিয়া রাখিয়াছেন এই পরিবর্তনকে ঠেকাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক জীবন প্রবাহকে কলুষিত করিয়া ফেলিয়াছে বিশ্ববিদ্যালয়ে এত অনিয়ম হইতেছে এত অন্যায় হইতেছে এত খুন হইতেছে এত সেশন জট হইতেছে জীবনের এত অপচয় হইতেছে সব কিছুর জন্য বেগুনি দলই দায়ী ডোরাকাটা দল তাহাদের অন্যায় অবিচার সংশোধন করিয়া এই বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করিবার জন্য সদা সর্বদা তৎপর রহিয়াছে তাহাদের মনোনীত উপাচার্য মিয়া মোহাম্মদ আবু জুনায়ত সাহেব কোনোরকম দ্বিধা দ্বন্দ্ব না করিয়া ও পরিবেশী কামলের উপাচার্যের জীবন পদ্ধতি প্রত্যাখ্যান করিয়াছেন তিনি একেবারে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনের একই সমতলে নামিয়ে আসিয়াছেন তিনি গাছপালা পশুপাখির মধ্যে জীবনের পূর্ণতা এবং সার্থকতা আবিষ্কার করিতে তৎপর হইয়া উঠিয়াছেন ইহাকে একটি মহান বৈপ্লবিক দৃষ্টান্ত নয় অতীতে কোন উপাচার্য সাজানো গোছেন অফিসের মায়া ছাড়িয়া একজন সরল গ্রামীণ মানুষের মতো একটি চালাঘরে নিজের দপ্তর প্রতিষ্ঠিত করিয়া গবাদাই পশুর সঙ্গে বিহঙ্গের সঙ্গে জীবন এবং কর্তব্য ভাগ করিয়া লইয়াছেন যাহাদের দৃষ্টি নিচ তাহারা সর্বত্র নিচতা দেখিতে পাইবেন তাহাতে আশ্চর্য হইবার কিছুই নাই বর্তমান বিশ্বের সর্বত্র পরিবেশ রক্ষার আওয়াজ বুলন্দ হইয়া উঠিয়াছে আধুনিক পৃথিবীর সভ্য মানুষের পরিবেশ রক্ষার উদাত্ত আহ্বান তাহাদের মর্মে প্রবেশ করে নাই তাহারা মধ্যযুগের অন্ধকারে চক্ষু আবৃত করিয়া রাখিয়াছেন দিনের আলোক দেখিতে পাইতেছেন না প্রকৃতি মানুষের একার নয় মানুষকে পশু পাখি গাছপালার সঙ্গে প্রকৃতি সমান ভাগে ভাগ করিয়া লইতে শিক্ষা করিতে হইবে এইটাই হইল সভ্যতার মর্মবাণী আবু সাহেব বাংলাদেশের শতকরা পঁচাশি জন কৃষিজীবী মানুষের জীবনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করিবার জন্য অনেক কষ্ট করিয়া একটি গবাদি পশুকে আদর করিয়া পুষিতেছেন পরিতাপের বিষয় হইল বেগুনি দলের লোকেরা তাহার এই দৃষ্টান্তমূলক কর্মটির অপব্যাখ্যা করিতেছে দেশের মানুষ ভালো করিয়া জানে কে বন্ধু কে শত্রু আমাদের জীবনের একমাত্র অবলম্বন গরুকে লইয়া যাহারা ব্যঙ্গ করে দেশের মানুষ তাহাদের চিনিয়া লইতে ভুল করিবেন না সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী এবং কোটি কোটি দেশবাসীর পক্ষ হইতে বলিব মহান আবু জুনায়দ আপনি আপনার বৈপ্লবিক জীবন দর্শন লইয়া আগাইয়া চলিতে থাকুন আমরা সকলে আপনার পেছনে রহিয়াছি ড আজিম পিনপতন নিস্তব্ধতার মধ্যে লিফলেটের খসড়াটি পাঠ করে গেলেন শেষ হলে সকলে এক বাক্যে বললেন চমৎকার আবর্জনের ডক্টর আজিমের দিকে প্রথম নতুন চোখে তাকাতে আরম্ভ করলেন তার কর্মের মধ্য থেকে একটা জীবন দর্শন আবিষ্কার করার রীতিমতো শেয়ানা মস্তকের কাজ ঠিক করলেন প্রফেসর পদে তার প্রমোশন দেওয়া যায় কি না চেষ্টা করে দেখবেন সেদিন সন্ধ্যাবেলা উপাচার্য সাহেব দোকান থেকে বিরিয়ানি আনিয়ে সকলকে খাওয়ালেন একেবারে তার নিজের একটি দল তৈরি হয়ে গেল কিছুদিন যেতে না যেতেই আবু জুনায়দের গোয়ালঘর নিরন্তর কর্মতৎপরতার কেন্দ্র হয়ে দাঁড়াল শুধু সন্ধ্যেবেলা নয় ছুটির দিনে কর্মচারীদের কর্মবিরতির দিনে কিংবা ছাত্রদের ডাকা ধর্মঘটের দিনগুলো সকালবেলাতে এই নানা রকম বৈঠক বসা শুরু হয়ে গেল ডোরাকাটা দলের সকলে আবার এখন আবু সমর্থন করেন না কিছু বেগুনি দলে চলে গেছেন কিছু হলুদ দলে যাব যাব করছেন আগামীতে হলুদ দলটি শক্তিশালী হয়ে উঠবে তার যাবতীয় আলামত দেখা যাচ্ছে আবু তার নতুন সমর্থক মণ্ডলীদের সহ ডোরাকাটা দলের অবশিষ্টাংশ নিয়ে একটি নতুন দল তৈরি করবেন কিনা ভেবে দেখছেন যদি ভবিষ্যতে তেমন পরিস্থিতি আসে তিনি হাত গুটিয়ে বসে থাকতে পারবেন না এই বাদ প্রতিবাদ এই অনবরত বাকযুদ্ধ এই লিফলেট পাল্টা লিফলেট বিতরণ এসবের মধ্য দিয়ে আবু জুনায়দের গরুটির কথায় প্রচারিত হল সর্বাধিক বিশ্ববিদ্যালয়ের একেবারে সাধারণ ছাত্রছাত্রীরা গরু বিষয়ক অনেক খবরাখবর জেনে গেল শ্রবণ সুখকর নয় এমন সব মুখরোচক গুজবও তৈরি হতে থাকল ছাত্রদের মধ্যেও উপাচার্যের পক্ষে বিপক্ষে জনমত তৈরি হতে থাকল বিশ্ববিদ্যালয় এলাকা উপাচার্যের গাভী একটি চমৎকার শ্লেষাত্মক শব্দবন্ধ হিসেবে পরিচিতি পেয়ে গেল যখন কোনো ছাত্র কোন ছাত্রকে ইয়ার্কি করে তখন বলে বসে তুই বেটা উপাচার্যের গাভী শ্লেষ প্রকাশে অবজ্ঞাপ্রকাশে নির্মল রসিকতায় উপাচার্যের গাভী শব্দবন্ধের ব্যাপক ব্যবহার চালু হয়ে গেল উপাচার্যের গাভী শব্দবন্ধ অল্প কিছুদিনের মধ্যেই তরুণ ছাত্রছাত্রীদের নানান ধরনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়াল উপাচার্যের গাভী শব্দবন্ধের অপব্যবহারকে কেন্দ্র করে দল ছাত্রের মধ্যে একটা জবরদস্ত মারামারি হয়ে গেল সময় মতো পুলিশ এসে না পড়লে খুনো খুনি হয়ে যেত ঘটনাটি ঘটেছিল এভাবে একজন সুন্দরী ছাত্রী তার পুরুষ বন্ধুকে নিয়ে কৃষ্ণচূড়া গাছের তলায় হাত ধরাধরি করে নিরিবিলি আলাপ করছিল আরেকজন ফাজিল মতো ছাত্র এ মধুর দৃশ্য দেখে স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠল লে হালুয়া উপাচার্যের গাভী মন্তব্যটি সুন্দরী মেয়েটির কানে গিয়েছিল মেয়েটি একেবারে ধনুকের টান টান ছিলার মতো সোজা হয়ে দাঁড়িয়ে ছেলেটিকে প্রশ্ন করে বসল কি বললে তুমি ছেলেটি প্রথমে চাকা খেয়ে গিয়েছিল এতটুকু সে আশা করেনি মুখ রক্ষার জন্য বলল যা বলবার তা তো বলে ফেলেছি তুমি চেচ্ছ কেন বাদনুবাদের এই পর্যায়ে তার পুরুষ বন্ধুটি তেড়ে এসে তার মুখে খুব জোরে একটা চড় বসিয়ে দিল ছেলেটিও পাল্টা ঘুষিয়ে দিতে গেল কিন্তু সে ছিল গায়ে গতরে একেবারে দুর্বল মেয়েটির বন্ধুটি তাকে কিল খুশি দিতে দিতে একবারে রক্তাক্ত করে ছাড়ল ছেলেটির তিন চারজন বন্ধু বান্ধব ক্যাফেটেরিয়ার পাশে দাঁড়িয়ে গল্প করছিল তার করুণ অবস্থা দেখতে পেয়ে ও পক্ষের ছেলেটাকে আক্রমণ করে বসল তারও বন্ধু বান্ধব ছিল তারা বন্ধুকে রক্ষা করতে ছুটে এলো ব্যাস দু দলে একটা খণ্ডযুদ্ধ আরম্ভ হয়ে গেল পনেরো বিশ মিনিটের মধ্যে মারামারিটার একটা রাজনৈতিক আকার পেয়ে বসলো দুজন ছাত্রই দুটি প্রধান ছাত্র সংগঠনের চোমরা ছাত্রাবাসে ছাত্রাবাসের খবর রটে গেল দলে দলে দুই দলের সৈনিকেরা শহীদ হওয়ার আবেগ নিয়ে একদল অন্য দলের বিরুদ্ধে ইট বৃষ্টি তৈরি করতে লাগল কাটা রাইফেল এলো রিভলভার এলো রামদা এলো চীনা কুড়ালের ফলায় সূর্যের আলো ঝকমক জ্বলে উঠল একদিন মাঘ শেষে খুব বৃষ্টি হয়েছিল গোয়ালঘরের আড্ডায় কোনো লোক আসেনি আসবে কেমন করে মাঘের শীতের চাইতে মেঘের শীত অনেক বেশি আবুজুনায় একা একা বসে গরুটার পেটের কাছে হাত দিয়ে গর্ভস্থ শিশুটির নড়াচড়া অনুভব করা যায় কিনা পরখ করে দেখছিলেন এমন সময় তিনি কাকের আওয়াজের মতো একটা গলা খাকারি শুনতে পেলেন আবুজুনায়দ তাকিয়ে দেখেন উত্তর দিকে সেডে একটা বেটে মতো মানুষ দাঁড়িয়ে আছেন তার শরীর ওভারকোটে ঢাকা গলায় মাফলার পেঁচানো চট করে আবুজুনদের মনে পড়ে গেল এই শহরে সুযোগ পেলে ওভারকোট পরে বেড়ায় এমন মানুষ একজন আছেন তিনি হলেন শহীদ হোসেন শিরওয়ানি শিরওয়ানি সাহেব বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য সাম্প্রতিককালে বিরোধী দলের রাজনীতির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক সিনেটের অধিবেশনের সময় একাধিকবার আবু একরকম উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন আবু শহীদ হোসেন শিরমানিকে কিছু বলার আগে নিজের মনকে জিজ্ঞেস করলেন শিরওয়ানি সাহেব মাঘ মাসের এই প্রচণ্ড শীত উপেক্ষা করে কোন প্রয়োজনে তার গোয়াল ঘরে আসবেন আবু উত্তরের সেডে এসে শিরওয়ানি সাহেবের মুখমণ্ডল ভালো করে তাকিয়ে দেখলেন তার মুখে রসুনের শেকড়ের মতো না কামানো পাকা দাড়ি দেখতে পেলেন শিরমানি সাহেবই প্রথম কথা বললেন জুনায়দ ভাই আবু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল শিরমানি সাহেবকে জীবনে এই প্রথম জুনায়েদ ভাই ডাকতে শুনলেন তার মতলবটা কি তিনি আজ করতে চেষ্টা করছিলেন যা হোক শিরমানি সাহেব বলে গেলেন হ্যাঁ জুনায়দ ভাই লোকমুখে শুনেছি আপনি একটা গাভী সংগ্রহ করেছেন এবং মিনি চিড়িয়াখানা গড়ে তুলেছেন পরিবেশ চর্চায়ও নাকি মনোযোগ দিতে আরম্ভ করেছেন শুনে ভীষণ ভালো লাগলো ভালো জিনিস কার না পছন্দ হয় আমার আগ্রহ এত প্রবল হলো এই শীত বৃষ্টির মধ্যেই দেখতে ছুটে এলাম কই দেখান দেখি আপনার গাভী এবং অন্যান্য জীবজন্তু আবু প্রথমে উত্তরের শেডের পাখির খাঁচাগুলো দেখালেন আপনার থেকেই শিরওয়ানির মুখ থেকে বেরিয়ে এলো বাহ চমৎকার অনেক জাতের পাখি আপনি সংগ্রহ করেছেন জোনায়দ ভাই ইউ আর এ মিরাকল ম্যান শিরওয়ানি সাহেব একটু উঁচু হয়ে আবু জুনায়দের কাঁধে হাত দিয়ে বললেন এইবার আপনার গাভীটা দেখব আবু জুনায়দ তাকে আসুন বলে একেবারে গোয়ালঘরের ভেতরে নিয়ে গিয়ে মশারি তুলে ফেললেন গরুটা দেখে শিরমানি সাহেবের চোখ জোড়া কপালে উঠে গেল জুনায়েদ ভাই কি করেছেন কোহিনুরের চাইতে দামি চিজ এই জিনিস আপনি পেলেন কোথায় যতই আপনাকে দেখছি অবাক হচ্ছি আপনি বিস্মিত হচ্ছেন তার কোনো কারণ নেই শহীদ হোসেন শিরওয়ানি সিনেটে আপনার সমালোচনা করে এটা তো ভাই নাগরিক কর্তব্য আমাকে তো করতে হবে কিন্তু সেটা সব নয় আমি মানুষটার আরেকটা পরিচয় আছে আমি ভালো জিনিস তারিফ করতে পারি সে কারণেই তো আপনার এখানে এলাম তারা দুজনে গোয়ালঘর থেকে বেরিয়ে এসে পাশাপাশি বসলেন আবু জুনায়ত শিরমানি সাহেবের জন্য কফি এবং বিস্কুট আনালেন কফির কাপে চুমুক দিতে দিতে শিরমানি সাহেব তার পিতৃদেবের গল্প করলেন তার পিতৃদেবও আবু জুনায়দের মতো গরু পুষতে ভালোবাসতেন তারপর দেশের কথা এলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করলেন দেশ গোল্লায় যেতে বসেছে শুধু বিশ্ববিদ্যালয়ে নয় সারা দেশের তারুণ্য অপচিত হতে যাচ্ছে তারও দুজন তরুণ ছেলে আছে একজন মাস্টার্স দিল আর একজন অনার্সে ভর্তি হয়েছে তার খুব ভয় কখন মারা যাবেন ছেলেদের একেবারে অসহায় অবস্থার মধ্যে ফেলে যেতে হবে সারা জীবন দেশের কাজ করেছেন নিজের চিন্তা করার সময় পাননি এখন স্ত্রী এবং ছেলেদের সামনে মুখ তুলে কথা বলতে পারেন না ইচ্ছে করলে কি না করতে পারতেন তাকে ধরে কত লোক কটিপতি হয়ে গেল অথচ শিরওয়ানি সাহেবের কিছুই হয়নি তিনি যে কিছু করতে পারেননি সেই মনোবেদনাটি প্রকাশ করতে আবু কাছে আসা কারণ তিনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার শেখ তবরোকালের সম্পর্কে আবুচুনায়দের চাচা শ্বশুর হন শিরবানি সাহেব মরবার আগে ছেলেদের একটা ছাদের তলায় রেখে যেতে চান বর্তমানে বাড়িধারে একটি ডেরা বানাবার চেষ্টা করছেন প্রিন্স পর্যন্ত না উঠলে তিনি হাউস বিল্ডিং থেকে লোন পাবেন না এই কাজটুকু করার জন্য তার লাখ দুয়েক ইট দরকার জুনাইদ ভাই তার চাচা শ্বশুরকে তবারক সাহেবকে ছয় মাসের করারে দু লাখ ইট যদি তার ভাটা থেকে দিতে বলেন একটি গরিব পরিবারের বড় উপকার হয় এবং জুনায়দ এ কাজটুকু করে দেবেন কারণ তিনি জানেন তার মনে দয়া আছে কালিদাস আবৃত্তি করে শোনালেন জ্ঞানীতে অনুনয় নিষ্ফল সেও ভালো ছোট লোকে বর দিলে নিতে নেই আবুজুন সঙ্গে সঙ্গে কবুল করে ফেললেন তিনি তবারক সাহেবকে বলে দেবেন শিরওয়ানি সাহেব চলে গেলে অস্ফুটে উচ্চারণ করলেন ভাগ্যের চাকা আমার অনুকূলে ঘুরতে আরম্ভ করেছে ড সাইফুল আলম বিগত উপাচার্যের প্যানেল নির্বাচনে বেগুনি দলের প্যানেলভুক্ত প্রার্থীদের একজন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে ভালো মানুষ এবং ভালো শিক্ষক হিসেবে ড আলমের সুনাম রয়েছে তিনি যদি প্রাক্তন উপাচার্য আবু সালের সঙ্গে একই প্যানেলে না দাঁড়িয়ে ডোরাকাটা দলের প্রার্থী হতেন সবচেয়ে বেশি ভোট পেতেন এ কথা আবু জুনায়েদও স্বীকার করেন আবুজুনায়েদ মনে মনে ড সাইফুল আলমকে খুব শ্রদ্ধা করেন তাকে ডোরাকাটা দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছিল তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন আমি জানি নির্বাচনে বেগুনি দল হারবে তবু আমি ওই দল থেকে নির্বাচন করব আপনারা হয়তো বলবেন এটা আমার জন্য একটা বোকামো হবে সবাইকে চালাক হতে হবে এমন কোনো কথা আছে কি পৃথিবীতে কিছু মানুষ আছে ক্রমাগত হেরে যাওয়াই হচ্ছে তাদের কাজ ক্রমাগত হারার ক্ষমতা অর্জন করাকেই আমি সবচেয়ে বড় বিজয় বলে মনে করি ডক্টর সাইফুল আলম একদিন সকালবেলা আবু গোয়াল ঘরে এসে উদয় হলেন সেটা ছিল কোনো একটা পর্ব উপলক্ষে ছুটির দিন আবু বাগানে মালিদের সঙ্গে নিজ হাতে কাজ করছিলেন এই অভ্যেসটি তিনি একেবারে হালে রপ্ত করেছেন দলের লোকেরা যখন থেকে পরিবেশ প্রেমিক হিসেবে তার একটি নতুন পরিচয় প্রকাশ পেতে আরম্ভ করেছেন তারপর থেকে আবু ফুল ফল গাছপালা এসবের প্রতি বর্ধিত অনুরাগ প্রকাশ করতে আরম্ভ করেছেন একদল ছাত্রকে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় গাছে চারা লাগাবার জন্য বিশেষ তহবিল থেকে দশ হাজার টাকা দিয়েছেন অবশ্য বেগুনি দলের লোকেরা জুনায়দের এই একান্ত ভালো কাজটিকেও খারাপভাবে সকলের সামনে তুলে ধরেছেন তারা বলেছেন সরকারি দলটির মাস্তানদের হাতে রাখার জন্য বৃক্ষরোপণের নামে টাকাটা তাদের পাইয়ে দিয়েছেন ড সাইফুল আলমকে আবুজুনায়দের খোঁজ করতে হল না ডক্টর আলমকে গেট পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা মাত্রই আবু এগিয়ে গিয়ে নিয়ে এলেন তিনি বললেন ভাই হাত মেলাতে পারব না কারণ হাতে অনেক কাদা ডক্টর আলম বললেন আপনার এই কাদামাখা হাতের সঙ্গে হাত মেলাবার জন্যই সকালবেলা ছুটে এলাম দিন কাদামাখা হাতটা দিন একটু মিলিয়ে নেই অগত্যা আবু তার হাতখানি প্রসারিত করে দিলেন হাত মেলানোর পালা সাঙ্গ হওয়ার পর আবু ডক্টর সাইফুল আলমকে উপাচার্য ভবনে নিয়ে যেতে চাইলেন ডক্টর আলম বললেন জুনায়দ সাহেব এমন সুন্দর দিনে ঘরে কে বা চার দেয়ালের মধ্যে ঢুকতে মন চাইছে না আবু জুনায়দ বললেন তাহলে বারান্দায় চেয়ার পেতে দিতে বলি ডক্টর সাইফুল আলম জবাবে বললেন সেটিও হচ্ছে না তার চেয়ে আপনি আপনার গরু এবং পাখিগুলো দেখান এত শুনেছি দুজনে পথ দিয়েছেন মাঝামাঝি জায়গায় গিয়ে ডক্টর আলম আবু জুনায়দের হাত ধরে থামিয়ে দিয়ে বললেন কিন্তু ভাই একটি কথা আপনাকে আগে সোজাসুজি বলে ফেলতে চাই পরে আমার বলতে খারাপ লাগবে শুনে আপনারও মনে হতে পারে মানুষটা তোষামত করতে এসেছে আবু জুনায়দ বললেন ডক্টর আলম আপনি আসুন সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার মতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি খুব কমই দেখেছি আবু জুনায়দ ডক্টর সাইফুল আলমকে প্রথমে গরুটা দেখাতে নিয়ে গেলেন গরু শুয়েছিল আবু প্রবেশ করার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আদর করার জন্য ঘাটটা বাড়িয়ে দিল আবু জুনায়দ আদর করলেন তারপর মুখের কাছে ডান হাতটা বাড়িয়ে দিলেন গরুটা লম্বা লালচে জিপ বের করে হাত চাটতে লাগল ডক্টর সাইফুল আলম পকেট থেকে চশমা বের করে চোখে লাগিয়ে ভালো করে গরুটা দেখলেন গো সন্দর্শন শেষ করে দুজনে উত্তরের সেটে গিয়ে বসলেন খাঁচা থেকে দুটি ময়নার মধ্যে একটি কথা বলে উঠল পরিবেশ বাঁচান গাছ লাগান ময়নার কণ্ঠস্বর শুনতে পেয়ে ডক্টর আলম উঠে দাঁড়ালেন তারপর প্রতিটি খাঁচার কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তার মধ্যে একটা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছিল তিনি বলে উঠলেন জুনায়দ সাহেব একটা কথা বলে ফেলি আপনার কাছে আমি নির্বাচনে হেরেছি জানেন তো প্রতিদ্বন্দ্বীর প্রতি একটা ঈর্ষা একটা শত্রুতার ভাব সবসময় থাকে আবু মনে মনে শঙ্কিত হয়ে উঠলেন কি জানে আবার ডক্টর সাইফুল আলম কি অঘটন ঘটিয়ে তোলেন কিন্তু ডক্টর সাইফুল আলমের মুখ থেকে কোনো অপ্রিয় বাক্য তিনি শুনতে পেলেন না ডক্টর সাইফুল আলম বললেন জুনাদ সাহেব আপনার কাছে নির্বাচনে হেরেছি সে মনে একটা বেদনা বোধ ছিল এই মুহূর্তে পাখির মুখের কথা শুনে আমার মনের সমস্ত বেদনা সমস্ত দুঃখ কোথায় চলে গেল আমি হেরেছি বটে কিন্তু হেরেছি একজন যোগ্য এবং ডিসেন্ট মানুষের কাছে আসুন একটু কোলাকুলি করি কোলাকুলির পর দুজনে মুখোমুখি বসলেন চা এলো সন্দেশ এলো আবুজুনায়ত যেমন ডক্টর সাইফুল আলম দুজনকেই উঠে হাত ধুতে হল সন্দেশ চা খেতে খেতে ডক্টর সাইফুল আলম তার আগমনের কারণ ব্যাখ্যা করতে লেগে গেলেন আমার গিন্নি আপনাকে সালাম দিয়েছেন বস্তু তো তিনিই জোর করে আপনার কাছে পাঠিয়েছেন আপনি তো জানেন আমরা সাতচল্লিশের এতে থাকি বাড়িটা তিন রুমের আমাদের অনেকগুলো ছেলে মেয়ে আমরা যখন বিয়ে করেছি তখনও ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাটা বিশেষ গুরুত্ব পাইনি কি করবো ভাই একবার ভুল করেছি এখন তো শোধ উপায় নেই তিন রুমের বাড়িতে সকলের স্থান সংকুলন হতে চায় না ছেলে দুটোর বিয়ে দিয়েছি তাদের বাচ্চা কাচ্চা হয়েছে সকলকে গাদাগাদি করে এক সঙ্গে থাকতে হয় তাই আমার গিন্নি বললেন মুতালিব সাহেবরা চলে যাওয়ার পর থেকে বির চার রুমের ফ্ল্যাটটা খালি পড়ে রয়েছে আপনি যদি ওই ফ্ল্যাটটা আমাদের দেয়া যায় কিনা একটু দেখতেন আবর্জনা কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন আপনার ক্যালিবারের একজন মানুষ চার রুমের একটি বাসা চাইছেন সেটা এমন কি আপনার আসার প্রয়োজন ছিল না কাউকে দিয়ে দু কলম লিখে পাঠালেই কাজ হয়ে যেত তবে আপনি এসেছেন আমি খুশি হয়েছি তবে ভাই একটা কথা ফ্ল্যাট তো আমি বরাদ্দ করব। কিন্তু আপনার দলের লোকদের দিকটা আপনি একটু খেয়াল রাখবেন ওনারা সবসময় আমার ভালো কাজের খারাপ মানে বের করেন ডক্টর সাইফুল আলমকে একটু অপ্রস্তুত দেখা গেল তিনি বললেন হ্যাঁ ভাই সে কথাও তো ভাবতে হবে আমি তো একটি দল করি আর মোটামুটি প্রিন্সিপাল একটা মেনে আসছি আবর্জনায় চায়ের কাপে শেষ চুমুক দিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ ভাই চার রুমের ফ্ল্যাট আপনার নামে অ্যালটমেন্ট দেয়া হবে আগামী মাসেই পজেশন নিতে পারবেন আরও কিছুক্ষণ গল্পগুজব করে ডক্টর সাইফুল আলম যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন উত্তরের শেট থেকে বের হওয়ার আগে বললেন ভাই এই মুহূর্তে স্থির করলাম আমিও একটা ময়না পুষব পাখিটিকে একটা কথাই শিখাব ডিসেন্ট শত্রুর কাছে হারাও ভালো ডক্টর সাইফুল আলম চলে যাওয়ার পর আবু চেয়ারে অচল হয়ে বসে রইলেন এবং বিড়বিড় করে বলতে থাকলেন আমার ভাগ্যের চাকা ঘুরতে আরম্ভ করেছে আসবে আরও অনেকে আসবে অনেককেই আসতে হবে তারপর তিনি গোয়ালঘরে গরুকে ঘাস খাওয়াতে চলে গেলেন বিরোধী দলীয় ছাত্রনেতা মজারুল করিম জুয়েল যেদিন আবুজুনয়েদের সঙ্গে গোয়ালঘরে দেখা করতে এলো তার মনের ভেতর কে যেন বলে দিল এই গোয়ালঘর থেকেই তোমার নতুন ক্যারিয়ার তৈরি হতে যাচ্ছে আবু জুনায়দ অনেক দিন পর্যন্ত তোমার সৌভাগ্য রাশি আলো দিতে থাকবে এই সময়ে বিশ্ববিদ্যালয় দু দলের মারামারির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় যখন একেবারে বন্ধ হয়ে যায় ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী থাকে না এ ধরনের পরিস্থিতিতে অ্যাক্টিভিস্ট ছাত্রনেতারা বিপদে পড়ে যায় এ ধরনের সময়কে তাদের জন্য আকালো বলা চলে তাদের অনেককেই সৃষ্টে দিন কাটাতে হয় কোনো কোনো সময় দুবেলার খাবারও জুটতে চায় না অ্যাক্টিভিস্ট ছাত্রনেতার সঙ্গে দলবল সাঙ্গপাঙ্গ না থাকলে শক্তি বা কোথায় আর দাপটও বা আসবে কোথেকে আর অ্যাক্টিভিস্ট ছাত্রনেতার পেছনে জনশক্তি যদি থাকে তার মূল্য কী একা একা দোকানে গিয়ে চাঁদা তোলার কথা দূরে থাকুক ভিক্ষেও করা যায় না বিশ্ববিদ্যালয় একেবারে বন্ধ থাকলে অ্যাক্টিভিস্ট ছাত্রনেতারা এরকম অথই পানিতে পড়ে যায় ঢাকায় যাদের বাড়ি ঘর আছে তাদের কথা আলাদা যারা মফসল থেকে এসেছে যাদের বাড়ি একেবারে গ্রামে তাদের অবস্থা দাঁড়ায় হরিণবিহীন বনভূমিতে বন্দি ব্যাঘ্র মহারাজের মতো উপস্থিত মুহূর্তে মাঝহারুল করিম জুয়েলের অবস্থা একেবারে শোচনীয় সে না পারছে গ্রামে ফিরে যেতে না পারছে প্রকাশ্যে চলাফেরা করতে ছিনতায় রাহাজানি এবং খুনের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে অবশ্য খুনের মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে জুয়েল যদি গ্রামে যায় চিল যেভাবে ছোঁ মেরে মুরগির বাচ্চা নিয়ে যায় সেভাবে তাকেও পুলিশ উঠিয়ে নেবে শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াবার উপায় নেই জুয়েল দলের জন্য এতগুলো ঝুঁকি নিয়েছে এতগুলো মামলার আসামি হয়েছে আজকে যখন সে বিপদে পড়েছে দল তাকে গ্রহণ করতে চাইছে না বের করে দেয়ার চক্রান্ত করছে এখন মাঝহারুল করিম জুয়েলের সামনে দুটি পথে খোলা আছে প্রথমটি হল সরকারি ছাত্র দলটিতে যোগ দেয়া সরকারি দলে যোগ দিতে তার আপত্তি নেই প্রধানমন্ত্রী যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সেগুলো তার ভীষণ পছন্দ কিন্তু দুটি অসুবিধে প্রথমটা হল পুলিশ কেসগুলো উঠিয়ে নিতে হবে দ্বিতীয়টা হলো সরকারি দলের অ্যাক্টিভিস্ট নেতা হান্নান মোল্লার সঙ্গে তার সম্পর্ক ভালো নয় হান্নান মোল্লা যদি বাধা দেয় তাহলে একটু বেকায়দায় পড়ে যাবে তবে সে গভীর রাতে হান্নান মোল্লার বাড়িতে যেয়ে কথাবার্তা বলে একটা ফয়সালা করে ফেলার আশা রাখে যে দলেরই হোক না কেন অ্যাক্টিভিস্ট ছাত্রনেতাদের একটি সাধারণ ধর্ম হল একজন নেতা যদি আরেকজন অ্যাক্টিভিস্ট নেতার কাছে আত্মসমর্পণ করে প্রাপ্ত মর্যাদা দিতে কখনও কুণ্ঠিত হয় না তার দৃঢ় বিশ্বাস সে সবগুলো বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে সরকারি দলের যুবনেতা বাটুল ভাইয়ের সঙ্গে তার ফাইনাল কথা হয়েছে সব কিছু সে সাইজ মতো সেটেল করে এনেছে প্রায় উপস্থিত মুহূর্তে তার কিছু নগদ টাকার প্রয়োজন সেজন্য উপাচার্য স্যারের কাছে আসা তিনি যদি টাকাটা ম্যানেজ করে দেন আবু জিজ্ঞেস করলেন কত টাকা হলে তোমার চলে জুয়েল বলল বেশি নয় স্যার মাত্র পনেরো হাজার শুনে আবু বোবা হয়ে যাওয়ার উপক্রম অত টাকা আমি পাবো কোথায় মাইনে কত পাই জানো জুয়েল বলল স্যার আপনাকে এক টাকাও দিতে হবে না আমার একটা লোক আছে সে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার ক্যাটারার হিসেবে নিয়োগপত্র পাওয়ার আবেদন করেছে আর্নেস্ট মানি জমা দিয়েছে উপাচার্য স্যার যদি অনুগ্রহ করে ক্যাটারিংয়ের সুযোগটা তার বন্ধু রহমতুল্লাহকে দিয়ে দেন তার কাছ থেকে সে পনেরো হাজার টাকা ক্যাশ আদায় করে নেবে জুয়েল আরও বলল কাজটা ঠিক হচ্ছে না সেটা সে জানে তবু উপাচার্য সাহেবের কাছে একটি কারণে তার প্রার্থনাটি জানাতে এসেছে কারণ উপাচার্য স্যার খুব নরম দিলের মানুষ গরু ছাগল পাখি গাছপালা সব কিছুই তাঁর দয়া পেয়ে থাকে সে তুলনায় জুয়েল তো মানুষের বাচ্চা অল্প কদিন আগেও বিরোধী ছাত্র সংগঠনের অ্যাক্টিভিস্ট নেতা হিসেবে তার একটি সম্মানজনক অবস্থা ছিল উপাচার্য স্যার যদি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয় সুদূর ভবিষ্যতে সে উপাচার্য স্যারের চাকর হওয়ার আশা পোষণ করে মাঝারুল জুয়েলের কথাবার্তা শুনে আবজুনায়তে একটু উন্মনা হয়ে পড়েছিলেন একটা তন্ময় বোধ তাকে আচ্ছন্ন করেছিল তিনি তন্ময়তে ভেঙে জেগে উঠে বললেন একটি শর্তে তোমাকে সাহায্য করতে পারি বলো শর্তটি মানবে স্যার আপনি যা বলবেন তাতেই আমি রাজি তোমাকে ভালো হয়ে যেতে হবে কথা দিতে হবে গুন্ডামি সন্ডামে এসব করবে না স্যার আমি এখনই ভালো হয়ে গেছি কথা দিচ্ছি কোন বদ কাজ আমি করব না বরঞ্চ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব জুয়েল ঝুঁকে পড়ে আবু জুনায়েদের পদধূলি নিয়ে মুখে এবং কপালে মাখল মাঝারুল করিম জুয়েল চলে যাওয়ার পর আবু ধারণা হতে থাকল তিনি বিশেষ ধরনের কামালিয়াত হাসিল করে ফেলেছেন যা ভাবেন তাই ঘটে যাবে তার অগ্রযাত্রা ঠেকায় সাধ্যকার